সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তখন খুব শরীরটা খারাপ ছিল, তার অত ঘুমের সাইকেলিং টাইকেলিং বুঝছিলাম না, ছুটছিলাম আর ঘুমিয়ে হয়তো যাচ্ছিলাম। কিন্তু ঘুমের সাইকেলিংটা দীর্ঘদিন ধরে তো উল্টো পাল্টা হয়ে আছে, এত সকাল সকাল শোয়ার অভ্যাস নেই, তার ফলে প্রথম রাত্রে তো একই তো নিদ্রা দেবী সহায় নয়, প্রথম রাত্রে ঘুমটা একদম আসছে না, মধ্যরাত্রে ঘুমটা একটু হচ্ছে, আর ভোরের দিকে ঘুম যে ভেঙে যাচ্ছে আর মোটেই ঘুম আসছে না। তারপরে বললাম না, তারপরে যখন মনে পড়ে গেল আজকে তো বৃহস্পতিবার, তখন উঠে পড়লাম, না আর শুয়ে থাকবো না, আর ভালো লাগছে না। তারপরে উঠে যখন দেখলাম মা ঘুমোচ্ছে, এখন বাজে তোমার 6:30 মতন বাজে, মা যেই বাসনের আওয়াজ পেয়েছে অমনি তড়াক করে উঠে বললো, তুই কি করছিস রান্নাঘরে? আনলাম, তুমি শোও না, তুমি একটুখানি শোও, নাহলে বসো, তুমি তো এতদিন চা করে খেলে, আমি একটুখানি চা করি আজকে। এই দেখো লাইটার নিতেই, মানে যে গ্যাসের নবটা রাত্রিবেলায় অফ করা থাকে সেটা ভুলেই গেছে, যে রাত্রিবেলা গ্যাসের নবটা অফ করা থাকে, সরাসরি জ্বালতে যাচ্ছে, এটাই হচ্ছে অভ্যাস। গৃহিণীদের অভ্যাস এমনই হয়, আবার মাঝে মধ্যে গণ্ডগোলও হয়ে যায়, বেশ কতদিন বিরতির মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই কাজ করতে দেখলেই সব রে রে করে উঠবে। কতদিন আগে তোমাদেরকে তোমার ব্লগে কতদিন আগে ব্লগে তোমাদের বলেছি বলতো, এই তোমার সোফাটার কভার তৈরি করতে দিয়েছি আসলামকে, সে বেটা আমিও চলে গেছি, তার আর কোনো পাত্তা নেই। আজকে ফোন করে এমন বলবো, বলেছিল কোনো টেনশান নেবেন না বৌদি, আমি ঠিক লিয়ে আসবে করতে করতে, ও বাবা তার কোনো দেখি পাত্তাই নিলাম। হ্যাঁ আসবান কোনো ফোন করেছিল? বলছে না না কোনো ফোন করেনি, আর যোগাযোগ করার মতন মানসিকতাও তারপর আর ছিল না। আর দেখো ওপরে ঢাকনাটা একটুখানি টান টান করতে হবে, ওই সেই ক্ষমতা আমার এখন আর নেই, এখন যা হোক করে এটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বসি, নাহলে একটা অস্বস্তি লাগছে। এই যে তোমার সিমিলারিটি মেনটেন করে একটা চাদর দিলাম, এটা দিতে হয় না, এটা তোমাদেরকে বলেইছি, এটা দিতে হয় না যদি পার্মানেন্টলি একটা তোমার কভার তৈরি করে রাখি। সেটাকে তৈরি করতে দেওয়া হয়েছে আসলাম, বেটা দিচ্ছে না, না চাটা দিয়ে দিই চলো। কতদিন পর রান্নাঘরে গ্যাসটা জ্বাললাম আর চাটা বসালাম, অনেকদিন পর রান্নাঘরে, এইবার টুকটাক হাতান হাতটা নাড়তে হবে, নাড়লে ঠিক ভালো লাগছে না, মানে টুকটাক করে ডান হাতটা একটুখানি ভাবছি নাড়বো, ডান হাত নাড়া বুঝতেই পারছো। রান্নাঘরের গ্যাসটার দিকে ভালো করে তাকাইনি, মা কত করবে কত আর করবে, এই দেখো দেখেছো, এইগুলো সমস্ত ওই জালি কসবাইট দিয়ে, সেই তোমার জালি বলতে কি সেই লোহার যে কসবাইটগুলো আছে ওইগুলো দিয়ে ঠুনি রগড়াতে হবে, নাহলে ওগুলো পার্মানেন্টলি যদি খুব বেশিভাবে বসে যায় তাহলে আবার তোলা খুব মুশকিল হয়ে যাবে। দেখা যাক কত দূর কী হয়। আর আমি ঘুমোচ্ছিলাম, আমাকে তো উঠতে দিচ্ছিল না, 7:30 না হলে উঠতে দিচ্ছিল না, আর এই বেটারা নিজেরা নিজেরা বেশ চা খেয়ে নিচ্ছিল। এই দেখো সকাল সারাদিন তো যে যার জায়গায় চলে যায়, যে যার রাস্তায় চলে যায়, যে যার দিকে চলে যায়, এই সকালটুকু, আর রাত্রিবেলা খাবার টেবিলে হচ্ছে তোমার গৃহস্থীর সমস্ত রকমের আলাপ আলোচনা। আজকে বৌদি অনেক সকাল সকাল চলে এসেছে, জানো না ঘোষদাদাকে যে বলেছিলাম, ঘোষদাদা অনেক সকাল সকাল বৌদিকে এসে ছেড়ে দিয়েছে। সকালবেলা কি ব্রেকফাস্টে হবে, সারাদিন কি রান্নাবান্না হবে, তারপরে গতকালের বেঁচে থাকা বেশ কতগুলো কথাবার্তা বা ঘটনা সবাই বলতে থাকে, সকালটুকু সবাইকার সঙ্গে একটু একটু কথোপকথন হয় সেটা বরাবরই হয়েছে, তারপরে যে যার কাজে বেরিয়ে যায়, আমি আমার কাজে লেগে পড়ি, প্রভুপ্রভুর কাজে চলে যাই, কুচুম কুচুমের কাজে চলে যায়, নাই পড়তে যায়, নাই পড়তে বসে, নাই খেলতে যায়, খেলা থাকে ওর, সকাল 6টার সময় এক একদিন খেলতে চলে যায় একাডেমিতে, এই আর কি হয়। প্রতিদিন ভোলুর পিছনে 4-6টা করে বিস্কুট যেত, ভোলুটা আমি চলে গেছি, ভোলুটা এত বদমাইশ হয়ে গেছে, মা বলছে সে আর পাত্তাই দিচ্ছে না জানিস, সে ডাকলেও আসছে না, এখান ওখান ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা বুঝতে পেরেছ, সব দিকে গণ্ডগোল হয়ে গেল। গৃহস্থীদের দেখবে এক একদিন এক এক রকম, সোমবার যায় একরকম, মঙ্গলবার যায় একরকম, বুধবার যায় একরকম, বৃহস্পতিবার যায় একরকম, সব কিছু তোমার আজ একরকম ব্রেকফাস্ট তো কাল একরকম ব্রেকফাস্ট, আজ এক ধরনের পুজো তো কাল আর এক ধরনের পুজো। সংসার বলে কি সেখানে জটিলতা নেই? সংসার সেখানেও জটিলতা কিন্তু থাকে,
শুধু পুরুষ মানুষদের বাইরের কাজে জটিলতা থাকে আর মেয়েদের সংসারের কাজে জটিলতা থাকে না, এটা কি কখনো হয়? আসলে পুরুষ মানুষরা বাইরে ভাবে আমাদের জগৎটা বোধ হয় বড়ও জটিল, কিন্তু সংসার হচ্ছে সব থেকে বড় জটিল। বাইরের মানুষদের সঙ্গে ডিল করা অন্যভাবেও করা যায়, কিন্তু সংসারের মানুষদের সঙ্গে ডিল করতে গেলে, ডিল ঠিক বলবো না, সংসারের মানুষদের খুশি রাখতে গেলে তাদের খুশি মতন জিনিস করতে হবে, বা তাদের মান অভিমানের পাত্তা দিতে হবে, তাদের মান অভিমানকে দেখতে হবে, সব কিছু নিয়েই কিন্তু সংসার। ছেলেটা বললো, খাবো, করে দিতে পারলাম না কাজের চাপে, ব্যাস মনটা গেল খারাপ হয়ে। প্রভু বললো, এটা তুমি দেখতে একটা তুমি দেখো নি, সারাদিন চলে গেল, এটা তুমি দেখতে পাওনি, সারাদিনের পর একটা অভিযোগ, এটাও কিন্তু একটা মেয়েদের ওপর জটিলতা সৃষ্টি করে কি না বলো? চলো, অনেক বকবক করে ফেললাম, সেদিনকে গাছগুলো বসিয়েছিলাম, দেখেছো গাছগুলো পুরো ধরে গেছে, কিন্তু এটা তো এগুলো তো ধরে যাওয়ারই কথা। এখানে রোদটা দেখছি, এই গাছগুলোকে এখন এত রোদে রাখা যাবে না, একটুখানি সরিয়ে দিতে হবে, একদম ছাওয়ায় সরিয়ে দিতে হবে, ভালোভাবে সব মাথা চাড়া দিয়ে উঠবে সোজা হয়ে, তারপরে গিয়ে মৃদু মৃদু প্রথমে রোদে দিতে হবে, তারপরে গিয়ে তোমার ডিরেক্ট রোদটা দিলেও অসুবিধা নেই। তবে আরও অনেক কটা গাছ তৈরি করবো, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার বাসন টাসন মাজা হয়ে গেছে, ফুলও তোলা হয়ে গেছে, বৌদি আবার কোথা থেকে কলকে ফুল নিয়ে এসেছে, আমি বলেছি এর গাছ থেকে ফুল তুলে নিয়ে আসবে না, এর গাছ থেকে চুরি করা ফুলে ঠাকুর পুজো হয় না। তোমার বাড়িতে এর গাছ থেকে আমি যেন খবরদার না দেখি, আমি যেন খবরদার না দেখি কারোর বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসা, ওই ফুলে চুরি করা ফুলে পুজো হয় না, খবরদার নিয়ে আসবে না, তাতে আমার বাড়িতে যা হবে তাই দিয়ে পুজো করব, একটা ফুল ছিঁড়ে পুজো করব। তোমার বাড়িতে গাছ আছে? হ্যাঁ। ও আর আমি টাকা নিয়ে এসেছে, দেখি ভেঙে চুরে দেওয়া যায় কিনা। বৌদি তো বৌদি চায়ের বাড়ি থেকে পান নিয়ে আসে, আম শাখাটা ধুয়ে নিলাম আর একটু নিয়ে নিলাম দুর্বা, ব্যাস। আমার তো মনে হয় 90% গৃহস্থীরা এই বৃহস্পতিবার দিনটার অপেক্ষায় থাকে, যদি বা কোনো বিশেষ কারণে করতে না পারে মনটা বড় খারাপ হয়ে যায় কি না বলো? মাসের ওই বিশেষ দিনগুলোর মধ্যে হয়তো পড়ে গেল বৃহস্পতিবার, যা আজকে দিতে পারলাম না, মনটা বড় খারাপ হয়ে যায়। আর বৃহস্পতিবারটা পুজোটা করেও বেশ ভালো লাগে, এই দিনটা দেখবে অন্যান্য দিন যেমন হয়তো নমো নমো করেও পুজো হলেও সময়ের তো সব দিন সময় দেয় না, সংসার সব কিছুর জন্য সময় দেয় না, সংসার তোমাকে বুঝে নেবে, পাই টু পাই বুঝে নেবে, সংসারের সবাই সবটুকু তোমার কাছ থেকে বুঝে নেবে। আর দেবতারা তো মুখে কিছু বলতে পারে না, ওরা চুপচাপ থাকে, কিন্তু তোমার অন্তরাত্মা তখনই মনে মনে কষ্ট পাবে যেদিনকে তুমি একটু নমো নমো করে পুজো করলে। আমরা কিন্তু বুঝতে পারি আমরা কোনদিন নমো নমো করে পুজো করলাম আর কোনদিন মন থেকে পুজো করলাম। যদি কারোর গোলাপ থাকে বাড়িতে, লাল গোলাপ বৃহস্পতিবার দিন মায়ের পায়ে একটা করে দেবে, মা ভীষণ ভালোবাসে লাল গোলাপ, কোজাগরি পূর্ণিমার দিন লাল গোলাপ একটা মাকে দিতে হয়। কমলা কমলা ভরণী কমলা লতিকা দেবী কমলিনী কমলাসনে বিরাজ কমলা কমলময়ী কমল বাসনী কমল বাসন কমল ভূষণ কমল কান্তি করে বিমহর্ণে কমল করে সবুজ মাগো ধান্য রূপা মত জগৎ দোপালিনী কমল কিরীটি মনোহরে কমল সিন্ধুর শোভে দেখি শিরে কমল চরণে কমল লপ্ত মণি কি সুন্দর দিন মধুসূদনের সন্তাপর তুমি নারায়ণী শান্তি প্রদায়িনী কমল তল শোভিনী ভুবন মন মোহিনী ত্রিলোক কমলিনী লক্ষ্মী দেবী বসুকৃতি প্রত্যাশালী আশীর সকল জনে কাই মন তব পদসেবী কশ্চিৎ কাঞ্চন সভা সবচন মনোলমা বড় ভয়দাত্রী জগন্নাথা প্রসন্ন নয়নে চাও ধনে পুত্র মান্দা ধনে হয়ে হয়ে পুলকিতা জয় জগৎ জননী জয় 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 স্মরণে তোমার নাম পাপ হয় ক্ষয় অজাচিত করুণায় পূর্ণ ত্রিভুবন কে করে মহিমা তব করিতে বর্ণন অসংখ্য তোমার নাম কে করে গণনা যে যা বলে ঢাকে তার পূর্ণ কামনা তপ তপ সেই জন কায় মনে কয় ধনে পুত্র লোকিলা তারি সুনিশ্চয় কহু নাহি নিত্য হয় তোমার বচন নিত্যস্থ পটে হয় পাপ বিমোচন মুক্তি বলে করজনে করি নিবেদন মন প্রাণ
মা ছোলার ডাল করেছে কাজু কিশমিশ দিয়ে ছোলার ডাল করেছে আর আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা দুটো চানাচুরের দানা নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি তো বাবা ছোলার ডাল খেতে খুব ভালোবাসে যদি খায় দুপুরবেলা ছোলার ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসে চলো খেয়ে নিই খেয়ে কেটে ওটা ঠিক আছে আর রেখে দেই যখন এমনি সময় জল দেয় না কালকে জল দিয়েছি বলছি কালকে মেশিনটা রেখে দিয়েছি কুচু মামার বলছে জল দেবো গাছগুলোতে আমি কালকে জল দিয়ে গেলে সব দিন জল খাই না দিতে হবে না জল দিবি না এমনি সময় জল দেয় না মরে যায় এখন আবার জল দেওয়ার ইয়ে হয়েছে সব মন্দ নয় একটুখানি জিভে শুধু দেবো মুখটা বেকার হয়ে গেছে একটু বেকার কী খেলে দে মুখটা আমার ওই সেই ওষুধের গন্ধগুলো এখনও তো অ্যান্টিবায়োটিক চলছে আজকে হলে অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে যাবে সেই যে এরকম করছি সেই ওষুধের গন্ধগুলো না মুখের মধ্যে ঘোরাফেরা করছে তার ফলে কী মনে হয় চা খাচ্ছি মানে ওষুধ খাচ্ছি এইরকম মনে হচ্ছে বুঝতে পারলে কী পাপ করেছিলাম কী জানি আর তোমাদের এই দুজন বলেছো সেই দিনকে যে রবীন্দ্রসঙ্গীত শোনাতে অবশ্যই শোনাবো টাচে থাকবে ভিডিওর অবশ্যই শোনাবো কী ব্যাপার বলো তো রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটুখানি রাগ আছে এটাই ছোটোবেলায় আমাদের সময় না খুব কম্পিটিশান হতো এখান ওখান সেখানে শীতকালে তো প্রচুর কম্পিটিশান হতো এখন তো কম্পিটিশান সেরকম নেই এই ক্লাবে সেই ক্লাবে চন্দননগর চুঁচড়ো শ্যাওড়াপুলি এগুলো তো লেগেই থাকতো কম্পিটিশান কলকাতা প্রচুর কম্পিটিশান হতো প্রচুর যেতাম কোনো জায়গাতে আমি ফার্স্ট সেকেন্ড হতে পারতাম না থার্ড নালে ফোর্থ রবীন্দ্রসঙ্গীতে বাবা খুব কষ্ট পেত হ্যাঁ অন্যান্যগুলোতে হয়তো সেকেন্ড হলাম কোনো কোনো হয়তো ফার্স্ট হয়ে গেলাম বা থার্ড হলাম কিন্তু রবীন্দ্রসঙ্গীতে নাই কোনো পজিশানই নেই না হলে থার্ড নালে ফোর্থ এইরকম কী ব্যাপার বলো তো তখন আমাদের সময় ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীত এই এত স্বাধীনতা ছিল না রবীন্দ্রসঙ্গীত না সেই চোখ বন্ধ করে রবীন্দ্রসঙ্গীতের মতনই করতে হতো যারা ওই টাইপের করতো তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তখন গান বেঁধে দেওয়া হতো যে তিনটে কি চারটে তার মধ্যেই করতে হতো নিজের ইচ্ছা মতো হতো না লিফলেট চলে যেত থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসরের সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী এই যে এরকম করলাম কিন্তু তারপরে একজন হয়তো রবীন্দ্রনাথ স্টাইলে করলো থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসরের সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বনু বিহারিণী ব্যাস পজিশান পেয়ে গেল রবীন্দ্রনাথ স্টাইলে করে আমি তো সুন্দর করে করলাম কোনো পজিশানই নেই লাস্টে দেখছি কী নেই না আমি নেই আমার আমার ভাবি করলাম ভালোই তো করেছি আমি কী করবো ভালোই তো করে করলাম আমি বললো কী করলি কোনো পজিশান পেলি না নজরুল গীতিতে পজিশান আছে
আধুনিকের পজিশান আছে, ভজনের পজিশান আছে, ওদের আর পজিশান নেই। ওই জন্য বুঝতে পেরেছ, আমি ছাত্রছাত্রীদের দিই, সব দিই। আমার প্রচুর রবীন্দ্রসঙ্গীতের বইও আছে। চলো, মানে বকবক হয়ে গেছে, বকবক করতে থাকলি বকবক করতে ইচ্ছা করে। ভালো হয়ে যাচ্ছে, চলো। বলে কিনা সংসারে কোনো চাপ নেই, ওনারা বাইরে থাকেন বলে ওনাদের চাপ বেশি। ওই যে চাপ নেই নি, আলুর বস্তা মুখ থুবড়ে পড়ে আছে তো পড়েই আছে সেদিন থেকে। কালকে বিলি ব্যবস্থা করতেই হবে, আর চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে না। তোমরা দু তিনজন জিজ্ঞাসা করেছো সেন্টার টেবিলটা কোথা থেকে নিয়েছি, ওটা কাঁচড়াপাড়া থেকে নিয়েছিলাম। ঠিক আছে, দেখছো এইখানে তোমার দু তিনটে গাছ রাখার র্যাক কিনবো, আজকালের মধ্যেই অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার করবো। আর বুদ্ধর যে নিচে দেখছো এইখানে একটা গাছ রাখার র্যাক কিনতে হবে। সুন্দর সুন্দর র্যাক দেখে রেখে দিয়েছি, অ্যাড টু কাট করেও রেখে দিয়েছি, এলে তোমাদের সবটুকু শেয়ার করবো। আর এই যে দেখছো এই যে বারান্দার এই তোমার ডান দিকের প্লেসটা, এইখানে দুদিকে দুটো তোমার গাছ রাখার র্যাক করবো। জানি প্রভু অনেক বিদ্রোহ করবো, কিন্তু করবো। মাকে বললাম আমি ভাত বেড়ে খেয়ে নিচ্ছি, তুমি আগে চানটা করে এসো, অনেক বেলা হয়ে যাচ্ছে, চানটা করে এসো। আজকে কি, আজকে তো বৃহস্পতিবার, আজকে কি রান্না হয়েছে দেখাচ্ছি। মা যে তো ডিম খায় না, আলু পনির ফুলকপি দিয়ে একটা তরকারি হয়েছে, আর কালকেকার একটু চাটনি আছে। প্রভু খেয়ে বেরিয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, ও গরম গরম নেমেছে আর খেয়ে বেরিয়ে গেছে। কালকেকার একটু চাটনি আছে, আর একজন ডিমের কারি, আমিও খাবো না ডিমের কারি, মাও খায় না। আর হচ্ছে এখানে ডাল, এই হয়েছে আজকে রান্না। আর একটু টক দই নিয়ে নেবো, ঘোষদাটাকে বলেছি দুধ একটুখানি বেশি করে দেবেন, কেননা কুচুম খাওয়ার পর যে দুধটা থাকছে সেই দুধটা তোমার টক দই করা হচ্ছে। সুতরাং আর একটু, এই এবার তো গরম পড়ছে, একটু টক দই বেশি করে, সবাই তো খাবে, কুচুম বাটাই খেতে যায় না, তাছাড়া প্রভু খায়, সবাই খায়, মা খায়, ব্যাস। সংসার মানেই চাপের জায়গা, এরা পুরুষ মানুষরা বুঝতে পারবে না, ভাবে বাড়িতে থাকে তো এরা, এদের আর কি চাপ, এদের আর কোনো চাপ আছে নাকি? এরা তো সব কিছু হাতের কাছে পায়, রান্না করে, এদের আর কোনো চাপ নেই। যে সংসারটা বড়ো চাপের জায়গা, এই যে এক একদিন, এই কদিন আমি একা রান খাচ্ছি, কী ফিলিং করছি বলো তো? সবাই মিলে একসঙ্গে বসলে আনন্দ হয় ঠিকই, কিন্তু এটাতে একটুখানি ধনে পাতা দিতে পারতে, ওটাতে একটুখানি ঝাল বেশি হয়ে গেছে, ওটাতে একটুখানি নুন কম হয়ে গেছে, এই যন্ত্রণাটুকু আর কানে আসছে না। সুতরাং মা বলছে তুই একা যেমন খাচ্ছিস, এখন একাই খা, আমি যতদিন আছি তুই একাই খা, তারপরে সবাই মিলে একসঙ্গে খাবে, এই হয়েছে ব্যাপার, বুঝতে পারলে? অভিযোগ থাকবে, সংসার মানে অভিযোগের জায়গা, অভিমানের জায়গা, সবটুকু তোমাদেরকে বলে ফেললাম। আর আজকে এখানে খাচ্ছি কারণ একজন আমাকে দেখতে এসেছে, আমার খাওয়ার সময়টি পেরিয়ে যাবে, ওই জন্য মা ইশারা করলো তুই এখন খেয়ে নিয়ে যা, আমি এখন ওকে ম্যানেজ করছি, মানে মা ওর সঙ্গে কথোপকথন করছে ওইখানে বসে, ওই জন্য আমাকে এখানে বসে খেয়ে নিতে হচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে অনেক কথা শেয়ার করে ফেললাম। হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি, অনেকে জিজ্ঞাসা করেছো যে তুলসী গাছ বারান্দায় রাখা যায় কি না, অপশান না থাকলে তুলসী গাছ অবশ্যই বারান্দায় রাখতে পারো, যাদের নেই উঠান, ম্যায় তুলসী তেরা আঙ্গান কা, কিছু তো করার নেই, অপশান না থাকলে রাখতেই হবে। তোমরা হয়তো ভাবে শ্রাবণী আগে সুস্থ হও তারপরে এত কথা বলবে, আসলে সব কথাও তো ইউটিউবে বলা যায় না, বেশ কিছু কথা অভিমান হয়, আর অভিমান স্বরূপ বেশ কটা অভিযোগ তৈরি হয়ে যায়, আর সেই ফলস্বরূপ তোমাদেরকে কতগুলো কথা আমি জানিয়ে দিই, বুঝতে পারলে? ওই যে আকাশে উড়িয়ে দিই। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আজ আসি বন্ধুরা, টাটা।